যেটা শ্মশানের অ্যাটমসফিয়ার পুরনো গ্রামের অ্যাটমসফিয়ারকে তুলে ধরার চেষ্টা করেছি। আমরা মহিলা সদস্যরাই তৈরি করি। আপনারা দেখছেন বঙ্গভূমি লাইফ, আর আমি এই মুহূর্তে রয়েছি বড়নগরের ইউপিএস এবং পঁয়ত্রিশের পল্লীর কালীপুজোতে। এখানে কিন্তু গোটা শ্মশান তৈরি করে ফেলেছেন উদ্যোক্তারা। আসুন এই ব্যাপারে আরও বিস্তারিত কথা বলবো ক্লাব সদস্যদের সঙ্গে। আমার নাম অরিজিৎ দত্ত, এখানে সবাই আমাকে রনি বলেই জানে। আমি ইউপিএস ও পঁয়ত্রিশের ক্লাবের সদস্যই বলতে পারো। আর আমরা পুজোটা করি, আইডিয়াটা আমরা করি, কিন্তু সহযোগিতা সবার থাকে। ও আছে, আমি আছি, এখানে এন্টায়ার পুরো টিম রয়েছে। তো এই নিয়ে এবারে আমাদের ভাবনাটা হচ্ছে বীরভূমের একটা শ্মশানের আদলে আমরা প্রেজেন্ট করার চেষ্টা করেছি। আমাদের মন্দির অ্যাটমসফিয়ারটা দেখতে পাচ্ছ, ওই লাইটটা জ্বলছে বলে হয়তো এত অ্যাম্বিয়েন্সে বয়ে যাচ্ছে না, বাট পুরোটাই অন্ধকারের মধ্যেই আছে। তো ওইটাই আমরা চেষ্টা করেছি, একটা শ্মশানের অ্যাটমসফিয়ার, পুরনো গ্রামের অ্যাটমসফিয়ারকে তুলে ধরার চেষ্টা করেছি এবারে। এটাই হচ্ছে আমাদের এবারে থিম, একটা কালী পুজোর রাত আর কি, এটাই হচ্ছে। হ্যাঁ, একটা শ্মশানের মধ্যে একটা কালী মন্দির আছে, সেটা সেই কালী পুজোর রাত্রিরে কিরম ব্যাপারটা থাকে সেটাই। গা ছমছমে ভাবের সাথে একটা মানে ঠাকুরের পবিত্র একটা ব্যাপারও থাকবে আর কি, সব মিলিয়ে আর কি, দেখা যাক কি হয়। আমার নাম অনুমিতা চৌধুরী চক্রবর্তী, আমি এখানকারই স্থানীয় বাসিন্দা। আমরা এই পুজোটায় এই বছরে অষ্টমতম বর্ষে পদার্পণ করেছে, এবং এই আটটা বছর ধরেই আমরা থিমের ঠাকুরটা নিজের হাতেই তৈরি করি। বেসিক্যালি আমরা মহিলা সদস্যরাই তৈরি করি এই ঠাকুরটা, নিউজ পেপার, টিস্যুজ এইসব দিয়েই তৈরি করা, এবং পাশে আমাদের ঠাকুর রাখা হয়েছে যেটা পুজো করার জন্য। আর পুরো প্যান্ডেলটাই সব ছেলেরা মিলেই তৈরি করেছে, অনেক খাটাখাটনি করেই তৈরি করেছে, অনেকটা মানে 100% ডেডিকেশন দিয়ে তৈরি হয়েছে বলেই এই প্যান্ডেলটা আজকে এরকমভাবে দাঁড়িয়েছে। আর চারিদিকে অ্যাটমসফিয়ারটা আমরা এবারে হচ্ছে আমাদের শেষ অধ্যায়, ওই জন্য চারিদিকেই শ্মশানের মতো করা হয়েছে, ওই জিনিসটাকে, ওই ফিলটাকে যাতে মানে একটু ছমছমে ভাবটা যাতে সবাই বুঝতে পারে, ওরকমভাবেই আমাদের এটা করা হয়েছে। তো আশা করি সবার ভালো লাগবে। অন্য বছরের মতো এবছরেও ভিড় হচ্ছে, কিন্তু এই করোনার জন্য আমরা ম্যাক্সিমাম অ্যালাউ করছি না যাতে সবাই ভেতরে ভিড়ভাট্টা করে, ওই জন্য বাইরে থেকেই সবাই অনেকজন দেখছে। আর আশা করি ভালোভাবেই কাটবে, পরের বছরও আমরা আরও ভালো করে করতে পারবো। থ্যাংক ইউ। ক্যামেরায় সৌরভ মুখোপাধ্যায়ের সঙ্গে তমাল পালের রিপোর্ট, বঙ্গভূমি লাইভ।